गाजीपुरे श्रीपुरे मोसम्मद हासना हेना बेगम के मारधर करार अभियोग उठेछे। गाजीपुर थेके आबुल कलामेर पाठानो तथ्य और भिडियो चित्रे देखुन विस्तारित। ए घटनाय श्रीपुर पौरसभार माधखला पूर्वपाड़ा ग्रामेर जाफरेर स्त्री भुक्तभोगी मोसम्मद हासना हेना बेगम एकई एलाकार सुलतान मियाँ, जसीमउद्दीन, नूर मियाँ, सोहाग मियाँ सह अज्ञात कयेकजनके अभियुक्त करे श्रीपुर मडेल थानाय लिखित अभियोग दायर करेन। मोसम्मद हासना हेना बलेन, गत बुधवार बिकाल आनुमानिक 3টার समय नूर মিয়ার ছেলে তাহিদ মিয়া আমার বসতবাড়ি দক্ষিণ ভিটার খোলা দরজা দিয়ে অনধিকার প্রবেশ করে আমার ছেলের একটি মোবাইল নিয়ে তাদের বাড়ির দিকে যেতে থাকলে আমি তাকে ডাকলে নূর মিয়া শুনতে পেয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে বিবাদীগণ আমার বাড়িতে অনধিকার প্রবেশ করে পরস্পর যোগসাজশে একে অপরের প্রচারণায় ধারালো দা, লাঠি, লোহার রড দিয়ে আমাকে খুন জখমের উদ্দেশ্যে মারধর করে। আমার ডাকচিৎকার শুনে আশেপাশের লোকজন ও আমার স্বামী ঘটনাস্থলে এসে আমাকে রক্তাক্ত অবস্থায় একটি অটোরিকশা যোগে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার এএসআই প্রদীপ জানায়, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুস্থ বিচার চাই প্রশাসন, আপনারা আছেন, সবার মাধ্যমে আমি সুস্থ বিচার চাই। তার আইয়া এই মাইরা দিয়ে হলাই ঠিক আছে খাইলা পারি।